সুলেখা দেবী তার দুই মেয়ে এবং স্বামীর সঙ্গে একটি শহরে থাকে। সুলেখা দেবীর নিজের একটি মেয়ে ছিল পারমিতা, আর অন্যজন তার স্বামীর আগের পক্ষে স্ত্রীর মেয়ে ছিল মিতালি। সুলেখা দেবীর দুই মেয়ের বয়স যথাক্রমে 23 বছর এবং 19 বছর। মিতালি সুলেখা দেবীর সৎ মেয়ে হওয়ায় সে কখনো তার মায়ের কাছ থেকে আদর যত্ন বা ভালোবাসা পায়নি। মিতালি দিনের পর দিন একটু ভালোবাসা পাওয়ার জন্য সুলেখা দেবী এবং তার মেয়ে পারমিতার সমস্ত কথা শুনে চলে। তাদের জন্য সারাদিন অক্লান্ত পরিশ্রম করে, কিন্তু মায়ের ভালোবাসা সে পায় না। মিতালির বাবা রঞ্জন বাবুর সামনে সুলেখা দেবী ও তার মেয়ে পারমিতা মিতালির সঙ্গে অনেক ভালো ব্যবহার করে, কিন্তু রঞ্জন বাবু বাড়ি থেকে বেরোতে না বেরোতেই তাদের মিতালির উপর অত্যাচার শুরু হয়ে যায়। এমনই একদিন, মিতালি, এই মিতালি, এদিকে একবার আয় তো। যা কাজ করছিস সব রেখে তাড়াতাড়ি এদিকে আয়। একই আমার দেরি হয়ে যাচ্ছে, তার উপরে যত সব সমস্যা। তুই আমাকে নাম ধরে ডাকছিস, সম্পর্ক নাই বা মানতে পারিস, কিন্তু একটু বয়সের কথাটা চিন্তা কর। আমি তোর থেকে কত বড় হই বলতো? আমাকে এভাবে নাম ধরে ডাকতে তোর একবারও বাধে না? তোর কাছ থেকে জ্ঞান শোনার জন্য আমি তোকে এখানে ডাকিনি। আমি এক্ষুনি বেরোবো, আর এখন দেখছি আমার জুতাগুলো পালিশ করা হয়নি। একটু আমার বুটটা পালিশ করে দে তো এখনই। আমি এখন মায়ের জন্য চা বানাচ্ছি, মাকে চা দিতে দেরি হলে মায়ের মাথা যন্ত্রণা করবে। দাঁড়া, আগে চাটা দিয়ে আসি, তারপর করে দিচ্ছি, তুই একটু দাঁড়া। তুই আমাকে অর্ডার করার কে রে? আমি কতক্ষণ দাঁড়াবো আর কতক্ষণ অপেক্ষা করবো এভাবে? তুই পরে মাকে চা দিলেও হবে, কিন্তু আমার পরে বেরোলে হবে না, তাই আমার জুতাটা আগে পালিশ করে দে। মা অনেকক্ষণ আগে চা চেয়েছে, তুই বেরোবি তাই তোর ব্রেকফাস্ট আগে করে দিচ্ছিলাম, সেই কারণে মাকে আর চা করে দিতে পারিনি। এখনো যদি দেরি হয় তাহলে মা খুব বকাবকি করবে। একদিন একটু দেরি করে চা খেলে মায়ের কিচ্ছু ক্ষতি হবে না। ওসব নাটকগুলো অন্য কোথাও গিয়ে দেখাবি, শুধু কাজে ফাঁকি দেওয়ার ধান্দা। মিতালি এতবার করে বলার পরও পারমিতা তার কোনো কথা শোনে না। সে মিতালিকে বাধ্য করে সেই মুহূর্তে আগে তার জুতাটা পালিশ করে দেওয়ার জন্য। মিতালি আর কোনো রকমের প্রতিবাদ না করেই জুতা পালিশ করতে শুরু করে দেয়। কিছুক্ষণের মধ্যেই তার মা তাকে ডাকতে শুরু করলেই মিতালি বুঝে যায় এবার সে মায়ের কাছেও বকা খাবে। সে খুব তাড়াহুড়ো করে তার বোনের জুতাগুলো পালিশ করে দেওয়ার চেষ্টা করে, কিন্তু মিতালিকে বকা খাওয়াবে বলে পারমিতা ইচ্ছা করে তাকে আরো দেরি করিয়ে দেয়। ভালো করে আর একবার পালিশ করে দে তো, এখনো ঠিক করে চকচক করছে না। চকচক না করলে সবাই ভাববে আমি পুরানো জুতো পরে বেরিয়েছি। এর থেকে বেশি চকচক করলে ভালো লাগবে না দেখতে, তুই এটাই পরে নি, খুব সুন্দর লাগবে। আমি যাই মাকে চাটা দিয়ে আসি, এবার অনেক দেরি হয়ে গেছে। কিন্তু পারমিতা তাকে কিছুতেই যেতে দেয় না। এবার সুলেখা দেবী বাধ্য হয়ে বাইরে বেরিয়ে আসে। মিতালিকে পারমিতার জুতা পালিশ করতে দেখে সুলেখা দেবী খুবই রেগে যায়। জুতোটা 2 মিনিট পরে পালিশ করালে কোনো সমস্যা হতো? ও যদি আমাকে চাটা দিয়ে যাওয়ার পরে তোর জুতোটা পরিষ্কার করে দিত, তাহলে কি তোর খুব দেরি হয়েছে? তো তুমি সবসময় আমার দোষই দেখো জানো তো। তোমার মনে হয় আমি দিদিভাইকে একবারও আটকেছি বা দিদিভাইকে যেতে দিইনি? ও তো নিজেই যেতে চাইলো না। নিজেই যেতে চাইলো না মানে কি বলছিস তুই? হ্যাঁ, বললো তো যে মা অপেক্ষা করে থাকুক, একদিন আধ ঘন্টা দেরি করে চা খেলে কোনো অসুবিধা হবে না। ওর এখন রান্না করে যেতে ভালো লাগছে না, তাইও আস্তে আস্তে আমার জুতোটা পালিশ করছিল, যাতে তুমি ওকে কিছু বলতে না পারো। ওর সাথে একটু ভালো করে কথা বলেছি বলে ও ভেবেই নিয়েছে ও আমার সামনে তোমাকে নিয়ে যা তা বলতে পারবে। তুই কেন মায়ের কাছে মিথ্যা কথা বলছিস মন? তুই তো আমাকে... মিতালির কথা শেষ হওয়ার আগেই সুলেখা দেবী তাকে ঠাস করে একটা চড় মারে। মিতালি হাউ হাউ করে কাঁদতে থাকে। তাকে কাঁদতে দেখে সুলেখা দেবী আরো রেগে যায়। ইচ্ছে করে জোরে জোরে কাঁদছিস না, যাতে পাড়ার লোক শুনতে পারে আর তোর বাবাকে বলে দেয়? তোর লজ্জা করছে না? আমাদের টাকাই খাবি, আমাদের টাকাই পড়বি, আর আমাদেরকেই ফাঁসানোর তাল করবি। এইভাবে তারা মা মেয়ে মিলে মিতালিকে যাচ্ছে তাইভাবে অপমান করতে থাকে। মিতালিকে দেখে হাসতে হাসতে পারমিতা সেখান থেকে চলে যায়। পারমিতা যখন যেভাবে চায় সেইভাবে বাঁচার অধিকার তার আছে। সে সুলেখা দেবীর নিজের মেয়ে বলে কথা। পারমিতা কোনো জিনিস একবার চাইলেই তার দ্বিতীয়বার সেটা চাওয়ার আগেই জিনিসটা তার সামনে নিয়ে এসে হাজির করা হয়। আর অন্যদিকে কনকনে ঠান্ডায় কেঁপে গেলেও মিতালির জন্য একটা সোয়েটার জোটে না। সুলেখা দেবীর ছোট হয়ে যাওয়া পুরনো সোয়েটারগুলোই মিতালিকে পরতে হয়। বছরের পর বছর সেই সোয়েটারগুলো ব্যবহার করার ফলে সেগুলোর অবস্থাও শোচনীয় হয়ে যায়। একদিন আমাকে ৫০০০ টাকা দাও তো। বাবার থেকে একটু আগে ৫০০০ টাকা নিয়েছি, এই ১০০০০ টাকা দিয়ে আমি শীতের জন্য দু তিনটে ভালো ভালো সোয়েটার কিনবো। একটু মোটা দেখে কিনিস কিন্তু, তোর যা ঠান্ডা লাগার ধাত, তাতে আগের বারের মতো পাতলা পাতলা সোয়েটার কিনলে এবারও কিন্তু জ্বরে ভুগতে হবে। এই বলে সুলেখা দেবী পারমিতার হাতে ৫০০০ টাকা দিয়ে দেয়। পারমিতা টাকাটা নিয়ে মহা আনন্দে সেখান থেকে চলে যায়। আমাকেও একটা নতুন সোয়েটার কিনে দেবে মা, আমার এই সোয়েটারটা একেবারে ছিঁড়ে গেছে, এটার এত দিক থেকে হাওয়া ঢোকে যে আমার মনেই হয় না আমি সোয়েটার পরে আছি। সোয়েটার চাই তোর? ঠিক আছে, আমি না হয় তোকে একটা নতুন সোয়েটার কিনে দেব, কিন্তু তার আগে আমি যা যা বলবো তোকে সবকিছু নিখুঁতভাবে করতে হবে। করতে পারলে আজকেই তোকে সোয়েটার কিনে দেব আমি। তবে বলো আমাকে কি করতে হবে? আমি বেশ কয়েকটা শাড়ি আলমারি থেকে বের করে রেখেছি, সেগুলো, তোর বাবার কয়েকটা জামাও বের করা আছে সেগুলো, আর পারমিতার ঘর থেকে ওর কয়েকটা জামা নিয়ে এসে সব ১ ঘন্টার মধ্যে কেচে মেলে দিয়ে আয়। যদি টাইমের মধ্যে করতে পারিস তবে আমি তোকে সোয়েটার কিনে দেব। মিতালি খুবই খুশি হয়ে জামাগুলো আনতে চলে যায়। ১ ঘন্টার মধ্যে কয়েকটা জামা কাপড় কাচা আর কি এমন ব্যাপার, এই ভেবেই মিতালি খুশি হতে থাকে। কিন্তু সবার ঘরের জামা এক জায়গায় জড়ো করে মিতালি দেখে সেই জামাগুলো ১ ঘন্টায় কাচা তো দূর, একদিনেও কারোর পক্ষে সম্ভব হবে না। কিন্তু একটা সোয়েটার পাওয়ার আশায় সে কাজ করা থামায় না। দেখতে দেখতে ১ ঘন্টা হয়ে যায়, কিন্তু তখনও মিতালির কাছে প্রায় ২-৩টে জামা বাকি থেকে যায়। এ বাবা, এখনো এতগুলো জামা বাকি? তাহলে তো তোরা সোয়েটার পাওয়া হলো না। কিছু মনে করিস না বুঝলি, তুমি আমাকে অন্য কোনো কাজ বলো, আমি সেটাও করে দিচ্ছি। আমি সত্যি বলছি, আমার একটা সোয়েটার চাই। এই শীতে এই ছেঁড়া ফাটা সোয়েটার পরে আমি আর কাটাতে পারবো না। ঠিক আছে, আজকে সারাদিন আমি তোকে যা যা বলবো তুই সমস্ত কাজ মন দিয়ে করতে থাক, সব ঠিকঠাক ভাবে হয়ে গেলেই তোকে আমি সোয়েটার কিনে দেবো। মিতালি সুলেখা দেবীর এই ব্যবহার দেখে প্রচন্ড অবাক লাগে। যে সোয়েটার কেনার আগে নিজের মেয়েকে ৫০০০ টাকা দেওয়ার আগে একবারও ভাবে না, আর সেই নাকি তার সৎ মেয়েকে সোয়েটার কিনে দেওয়ার জন্য এত পরিমাণে কাজ করাচ্ছে। মিতালির মাঝে মাঝে মনে হয় সে তার বাবাকে এই সমস্ত কথা বলে দেবে, কিন্তু তার জন্য একটা এত ভালো পরিবার ভেঙে যাবে এটা মিতালি কিছুতেই চায় না। সেদিন সারাদিন কাজ করে মিতালি প্রচন্ড পরিমাণে অসুস্থ বোধ করে। তার গায়ে হাত পায়ে এত ব্যথা হয় যে সে উঠে দাঁড়াতে পর্যন্ত পারে না। মিতু, কি হয়েছে? হঠাৎ এত গা হাত পা ব্যথা হওয়ার কারণটা কি? ডাক্তার ডাকতে হবে নাকি? এমনিতেই আবহাওয়ার পরিবর্তন হচ্ছে, এই সময় এইসব জিনিসকে ফেলে রাখা ভালো নয়। আরে কিচ্ছু হয়নি, সারাদিন 2 বোন মিলে শপিং করে এসেছে। একজন তো বাড়ি এসেই ঘুমিয়ে পড়েছে, আর একজন এই গা হাত পা ব্যথা নিয়ে শুয়ে আছে। কি শপিং করলি? একবারও তো দেখালি না। শুয়েই থাকবি? এত ঘোরাঘুরি করেছিস যে গা হাত পা ব্যথা হয়ে গেছে? সত্যি বাবা, পারিস তোরা। কেনাকাটা করার নাম শুনলে সব রকমের ক্লান্তি দূর হয়ে যায় তোদের। আমি তো ভেবেছিলাম কাল তোদের 2 বোনকে সোয়েটার কিনে দেবো, তার আর কি দরকার হবে? বোকার মতো কথা কেন বলো? তোমাকে যে বললাম ওরা শপিং এ গিয়েছিল, তোমার কি মনে হয় ওরা শীতের জামা না কিনে ফিরে এসেছে? মিতালির খুবই সত্যি কথা বলতে ইচ্ছা করে, কিন্তু সে তার বাবা মায়ের মাঝে ঝামেলা বাঁধাতে চায় না, তাই চুপ করে নিজের বিছানায় শুয়ে শুয়ে চোখে জল ফেলতে থাকে। এভাবে আরো 2-1 দিন কেটে যায়। প্রচন্ড শরীর খারাপ হওয়া সত্ত্বেও মিতালিকে সারা বাড়ির কাজ করতে হয়, আর পারমিতা সারাদিন বন্ধুদের সঙ্গে ঘুরে ঘুরে বেড়ায় এবং টাকা নষ্ট করে। পারমিতার ব্যবহার এমন পর্যায়ে পৌঁছে যায় যে সে তার ঘরের লোকের কথাতেও কোন রকমের পাত্তা দেয় না, তার কাছে যেন বাইরের জগৎটাই সবকিছু। এমনই একদিন, মা, আজকে আমার বন্ধুরা সবাই রাত্রে পার্টি করবে, আমি সুস্মিতাদের বাড়িতেই থাকবো। বারবার ফোন করে আমাকে বিরক্ত করবে না, আগেই বলে দিলাম। কিন্তু আমার তো আজকে খুব শরীর খারাপ, তুই দেখতেই তো পাচ্ছিস। আজকের দিনটা একটু আমার সঙ্গে থাকলে তোর কি খুব অসুবিধা হবে? আমি তো বিছানা থেকে উঠে 1 গ্লাস জলও খেতে পারছি না, তুই পাশে থাকলে আমার ছোট ছোট কাজগুলোতে একটু সাহায্য করে দিতে পারবি। একটা মেয়েকে কাজের লোক বানিয়ে শান্তি হয়নি, আবার আমাকেও সেই রাস্তাতেই নামাতে চাইছো। আমি আমার বন্ধুদের কথা দিয়ে ফেলেছি, আজ আমি ওদের সঙ্গে পার্টিতে থাকবো। তুমি তোমার বড় মেয়েকে বলো তোমার সেবা করতে। তোর মনে হয় ওই কাজের মাসিটাকে আমি আমার ঘরে আমার সঙ্গে শুতে দেবো? সারাদিন রান্না করছে, বাসন মাজছে, কাপড় কাচ্ছে, আরো কত কি। আর ওই জামা কাপড় পরে ও আমার ঘরে আমার বিছানায় শোবে? তোর বাবা তো অফিসের কাজে বাইরে গেছে, তা না হলে এত সমস্যা হতো না। তোমার যথেষ্ট বয়স হয়েছে, হয় তুমি নিজের সমস্যার সমাধান নিজেই করো, আর না হলে আস্তে আস্তে দুনিয়ার মায়া কাটাতে শুরু করো। আমি তোমার আয়া হওয়ার জন্য এই পৃথিবীতে আসিনি, ঠিক আছে? পারমিতার এই কথা শুনে সুরেখা দেবী অঝোর নয়নে কাঁদতে থাকে। কাঁদতে কাঁদতে তার প্রচন্ড কাশি শুরু হয়। তার অবস্থার অবনতি হচ্ছে দেখেও পারমিতা এক মুহূর্তের জন্য সেখানে দাঁড়ায় না। সুলেখা দেবীর এমন অবস্থা দেখে মিতালি নিজের সমস্ত কাজ ফেলে তার মায়ের ঘরে চলে আসে। মিতালি নিজেও অনেক অসুস্থ ছিল, কিন্তু তবুও তাকে বাড়ির সমস্ত কাজ করতে হচ্ছিল। এসব করেও সে তার অসুস্থ শরীর নিয়েই তার মায়ের সেবা করতে থাকে। বাড়ি বাড়ি তার হাতে পায়ে তেল মালিশও করে দেয়, ঘরে হিটার চালিয়ে দেয়। কিছুক্ষণ পরপরই সে তার মাকে হলুদ দেওয়া গরম দুধ এনে দেয়। তুই আমার জন্য এত কিছু কেন করছিস মিতালি? আমি তো কোনোদিনও তোকে তোর এই যত্নের 1% দিইনি। তোর বাবার রোজগার করে টাকা থেকে তোকে একটা সোয়েটার পর্যন্ত কিনে দিইনি, তাহলে তুই কেন করছিস এসব? তুইও তো পারমিতার মতো মুখ ঘুরিয়ে চলে যেতে পারতিস। মা তো মাই হয় বলো, কোনো মা বেশি বকে, আবার কোনো মা বেশি আদর করে, কোনো মা মারধর করে, আবার কোনো মা বাচ্চার গায়ে আঘাত লাগলে নিজেই কেঁদে ফেলে। কিন্তু এই সমস্ত কিছু তো মায়েরা বাচ্চাদের ভালোর জন্যই করে। তুমিও হয়তো আমার ভালোর কথা ভেবে এসব করেছো। তোর মা সত্যি রত্ন গর্ভা ছিল, তা না হলে এরকম একটা হীরের টুকরা মেয়ে কারোর গর্ভে আসতে পারে না। আমি সত্যি অনেক পাপ করেছি, তাই আমার মেয়েটাও বোধহয় এমন হয়েছে। ও যখন বড় হবে তখন ঠিক শুধরে যাবে, এটাই তোর মজা করার বয়স বলো। তুমি ওকে বকাবকি করবে না, ঠিক আছে? ও কাঁদলে কিন্তু আমারও খুব কষ্ট হয়, যতই হোক ও তো আমার ছোট বোন। এই কথা শুনে সুলেখা দেবীর চোখে জল চলে আসে। মিতালির সেবা পেয়ে বেশ কয়েক ঘন্টার মধ্যেই তার মা আগের থেকে অনেকটা সুস্থ হয়ে যায়। আগের দিন যে সুলেখা দেবী বিছানা থেকে উঠতেই পারছিল না, পরের দিন সকাল হতেই সে নিজেই রান্নাঘরে চা বানাতে চলে যায়। মিতালি বাধা দিলেও সুলেখা দেবী তার কোনো কথা শোনে না। পারমিতা বাড়ি ফিরে তার মা এবং দিদির সম্পর্কে এত পরিবর্তন দেখে প্রচন্ড পরিমাণে অবাক হয়। সে কিছুতেই নিজের চোখে বিশ্বাস করতে পারে না। আজ সূর্য কোন দিকে উঠলো? বাঘ আর হরিণ এক ঘাটে জল খাচ্ছে যে। মা, তুমি এই মেয়েটাকে তোমার কাছে ঘেঁষতে দিয়েছো কেন? ও আমার থেকে তোমাকে দূরে করে দেবে বলে এসব করছে, তাই তো? আমাকে মৃত্যুর মুখে ঠেলে দিয়ে তুই কাল যখন বাড়ি থেকে বেরিয়ে গেলি, তখনই তুই আমার থেকে অনেক দূরে চলে গেছিস। এতদিন আমি মিতালির সঙ্গে যা যা ব্যবহার করেছি, এবার সেগুলো তোর সঙ্গে করব, তাহলে হয়তো তুই নিজের ভুলটা বুঝতে পারবি। তুমি তোমার নিজের মেয়ের সাথে এরকম কঠোর হতে পারবে? একটু কষ্ট হবে না তোমার? আমার নিজের মেয়ে যদি আমাকে দুনিয়ার মায়া কাটাতে বলতে পারে, তাহলে আমিও আমার মেয়ের সঙ্গে কঠোর হতে পারি। মিতালি অনেক বারণ করলেও সুলেখা দেবী তার কোনো কথাই শোনে না। সেদিন থেকে সুলেখা দেবী পারমিতাকে দিয়ে বাড়ির সমস্ত কাজ করায়। মিতালির গায়ে হাত পায়ে ব্যথা কমানোর জন্য পারমিতাকে দিয়েই মিতালির গা হাত পা মাসাজ করায়। 19 বছরের পারমিতা এত চাপ একেবারে সহ্য করতে পারে না। আমাকে ক্ষমা করে দাও মা, তুইও আমাকে ক্ষমা করে দে দিদি ভাই। তুই এতদিন কত কষ্ট করেছিস সেটা আমি দুদিনেই বুঝতে পেরেছি। আমি আর কোনোদিনও কোনোভাবে তোকে দুঃখ দেব না, আমি কথা দিচ্ছি। তারপর থেকে তাদের পরিবারে আর কোনো রকমের ঝগড়া অশান্তি মনোমালিন্য থাকে না, আর নাইবা সেখানে সৎ বা নিজের মেয়ের মধ্যে কোনো বাজবিচার থাকে। তারপর থেকে তারা সবাই একসঙ্গে মিলেমিশে আনন্দ করে দিন কাটাতে থাকে। আজকে অনিমেষ ভীষণ দুঃখিত, কারণ আজকে সে তার চাকরিটা হারিয়ে ফেলেছে। অফিস থেকে বেরিয়ে সে তার চোখের জল ধরে রাখতে পারে না। দুঃখী মনে সে রাস্তার ধারে একটি গাছের নিচে বসে পড়ে। এমন সময় তার স্ত্রী মধুমিতা তাকে ফোন করে। হ্যালো অনিমেষ, তুমি কখন বাড়ি আসবে? আমি তোমাকে অনেকদিন ধরেই বলছি, তুমি কিন্তু আমার কোনো কথা শুনছো না। আমার একটা নতুন গাড়ি লাগবে, আমরা আজকেই নতুন গাড়ি দেখতে যাবো। তুমি কি পাগল হয়ে গেছো মধুমিতা? গাড়ি কেনার মতো টাকা আমার কাছে নেই, সেটা তো তুমি ভালো করেই জানো। আমার এক মাসের স্যালারি দিয়ে গাড়ি কেনা সম্ভব নয়। সেসব আমি কিছু জানি না, আমার নতুন গাড়ি চাই চাই চাই, আর এই মাসের মধ্যেই আমার নতুন গাড়ি চাই। এই বলে মধুমিতা ফোন রেখে দেয়। মধুমিতার এরকম কথা শুনে অনিমেষের দুশ্চিন্তা আরো দ্বিগুণ হয়ে যায়। অনিমেষ নিজেকে দোষারোপ করতে শুরু করে। অনিমেষ ওই শহরে তার মা চারুলতা দেবীর সঙ্গে বাস করত। অনিমেষের মাসিক বেতন কম হওয়ায় সে কিছুতেই বিয়ে করতে চাইতো না। বাবা, এরকম করিস না তুই, ওই মেয়েটা তোকে বিয়ে করতে রাজি হয়ে গেছে, এবার অন্তত তুই এত ভালো সম্বন্ধটা হাতছাড়া করিস না। মেয়েটা খুব ভালো আর গুণী, তোর ঘর সংসার ভালো মতো সামলে নেবে। এবার যদি তুই বিয়েটা না করিস, তাহলে কিন্তু অনেক দেরি হয়ে যাবে। মা, তুমি তো জানো আমার স্যালারি কত কম, এই স্যালারি দিয়ে আমি ঘর সংসার চালাবো কি করে? তোর বউ কি তোর কাছে বাড়ি গাড়ি সোনা গহনা এসব চাইবে? দুবেলা দুমুঠো খাবার খেতে দিলেই মেয়েরা খুশি, আর কিচ্ছু চায় না মেয়েরা। অনিমেষ শেষ পর্যন্ত বিয়ে করার জন্য রাজি হয়, কিন্তু বিয়ের পর অনিমেষের জীবনে নানান রকমের সমস্যা শুরু হয়। বিয়ের দুদিন পর মধুমিতা অনিমেষকে বলে, অনিমেষ, তুমি আমাকে বিয়ের দিন কোনো উপহার দাওনি কেন? তুমি জানো বিয়ের দিন নতুন বউকে উপহার দিতে হয়। আমার বন্ধুর বর ওকে একটা সোনার নেকলেস গিফট করেছে, আমারও ওরকম সোনার নেকলেস চাই। কিন্তু মধুমিতা, তুমি তো জানো বিয়েতে আমার অনেক খরচ হয়ে গেছে, আমার হাত এখন পুরোপুরি ফাঁকা। এই মুহূর্তে সোনার নেকলেস কিনে দেওয়াটা আমার পক্ষে কিছুতেই সম্ভব না। আমি বরং তোমাকে অন্য কোনো কিছু একটা কিনে দেবো, কেমন? না, আমার সোনার নেকলেস চাই। আমি আমার বন্ধুকে দেখাবো না যে আমার বর বিয়েতে আমাকে কি উপহার দিয়েছে। এভাবেই মধুমিতা বিয়ের দুদিন পর থেকেই জেদ করা শুরু করে দেয়। মধুমিতা ভীষণই জেদি প্রকৃতির মেয়ে ছিল, সে কিছুতেই তার বরের কথা বোঝার চেষ্টা করত না। শেষ পর্যন্ত অনিমেষ স্যালারি পেলে তার স্যালারির পুরো টাকাটা দিয়েই মধুমিতার জন্য একটা নেকলেস কিনে দেয়। মধুমিতা খুবই খুশি হয়, কিন্তু কিছুদিন পরেই মধুমিতা আবার নতুন বায়না শুরু করে। আসলে সে নিজেকে তার বন্ধুদের কাছে কিছুতেই ছোট করতে চাইতো না। মধুমিতার বন্ধু কবিতা যখনই কোনো নতুন জিনিস কিনত আর মধুমিতা সেটা দেখতে পেত, তখনই সে অনিমেষের কাছে ওই জিনিসটা নেওয়ার জন্য জেদ করত। এমনকি মধুমিতার ইচ্ছা পূরণ করার জন্য অনিমেষকে ব্যাংক থেকে লোন পর্যন্ত নিতে হয়। আর আজকে অনিমেষের চাকরিটা চলে যায়। অন্যদিকে মধুমিতা গাড়ি কেনার জন্য জেদ ধরে বসে থাকে। তুমি বাড়ি এসে গেছো? তুমি জানো কবিতার বর ওকে কত দামি একটা গাড়ি কিনে দিয়েছে। ওই গাড়িটা নিয়েও খুব বড়াই করছে। আমিও গাড়ি কিনে ওকে দেখিয়ে দিতে চাই, আমি কোনো অংশে কম নই। অনিমেষ মধুমিতার কথার উত্তরে কিছুই বলতে পারে না। তার চাকরি চলে গেছে এটাও সে মধুমিতাকে বলতে পারে না। ঠিক তখনই মধুমিতার ফোনে একটা কল আসে। মধুমিতার বন্ধু কবিতা তাকে ভিডিও কল করেছিল। মধুমিতা তার ঘরে গিয়ে তার বন্ধুর সঙ্গে কথা বলতে শুরু করে। এই দেখ আমার নতুন গাড়ি, কেমন হয়েছে বল? কালকে গাড়িটা নিয়ে আমি ঘুরতে বেরোবো, তুই কি যাবি নাকি আমার সঙ্গে? না রে, আমি তো কালকে যেতে পারবো না। আসলে কালকে আমি আমার বরের সঙ্গে গাড়ির শোরুমে যাব। তুই তো জানিস আমারও গাড়ি কেনার কত ইচ্ছা, আমার বরের সময় হচ্ছে না বলে। না হলে এতদিনে অনেক আগেই গাড়ি কিনে নিতাম। আর দেখবি আমি তোর থেকেও ভালো আর দামি গাড়ি কিনবো। আমার গাড়ি দেখে তুই অবাক হয়ে যাবি। দরজার বাইরে থেকে অনিমেষ মধুমিতাকে এই ধরনের কথা বলতে শোনে। এই কারণে আমি মাকে বলেছিলাম আমি বিয়ে করতে চাই না। মা তো কিছুতেই আমার কথা শোনেনি। মা বলেছিল দুবেলা দুমুঠো খাবার দিলেই মেয়েরা খুশি থাকে, কিন্তু আমার কপালটাই খারাপ। অনিমেষ মনে মনে খুবই দুশ্চিন্তা করতে থাকে, কিন্তু সে তার দুশ্চিন্তার কথা কাউকেই বলতে পারে না। পরের দিনই সে নতুন কাজের সন্ধানে বেরিয়ে পড়ে, কিন্তু অনেকগুলো অফিস, অনেকগুলো কোম্পানিতে খোঁজ করার পরও অনিমেষ কোনো চাকরি পায় না। শেষ পর্যন্ত অনিমেষ একটা ছোট্ট প্রাইভেট কোম্পানিতে যায়। সেখানকার বস মিস্টার হরিপদ বাবুর কাছে চাকরির জন্য অনিমেষ অনুনয় বিনয় করতে থাকে। দেখো, এই মুহূর্তে আমি তোমাকে কোনো চাকরি দিতে পারবো না। এখন তো জানো মার্কেটের অবস্থা কি, তোমাকে দেওয়ার মতো সত্যিই কোনো কাজ আমার কাছে নেই। এরকম বলবেন না স্যার, প্লিজ আপনি আমাকে যে কোনো একটা কাজ দিন। আমার একটা ভীষণ কাজের দরকার, কাজ না পেলে আমি মারা পড়ে যাবো একেবারে। দেখো, আমি তো বললামই আমার কাছে এই মুহূর্তে কোনো কাজ নেই। আমার যে ড্রাইভারটা ছিল সে দুদিন আগে কাজ ছেড়ে দিয়েছে, সেই জন্য আমাকে নিজে গাড়ি চালিয়ে অফিসে আসতে হচ্ছে। তোমার যদি কোনো অসুবিধা না থাকে তাহলে তুমি ড্রাইভারের কাজটা করতে পারো। তবে তুমি গাড়ি চালাতে পারো তো? হ্যাঁ স্যার, আমি এই কাজটা করতে রাজি আছি, আমার কোনো অসুবিধা হবে না স্যার। আমি গাড়ি চালাতে খুব ভালো করেই পারি, আপনার কোনো সমস্যা হবে না। আচ্ছা ঠিক আছে, তুমি রোজ সকালবেলা করে গাড়ি নিয়ে আমার বাড়িতে চলে আসবে, তারপর অফিসে নিয়ে গিয়ে আমাকে সন্ধ্যাবেলা বাড়ি পৌঁছে দেবে। তারপর কিন্তু গাড়িটা তোমার নিজের বাড়িতেই রাখতে হবে। এই কথাটা শুনে অনিমেষের মাথায় হঠাৎ করেই খুব ভালো একটা আইডিয়া আসে। অনিমেষ খুবই খুশি মনে রাত্রিবেলা ওই গাড়িটা নিয়ে বাড়িতে ফেরে। সেই গাড়িটা দেখে মধুমিতা প্রচন্ড খুশি হয়, কিন্তু অনিমেষ কিভাবে গাড়িটা কিনতে পেরেছে এই নিয়ে তার মা চারুলতা দেবী মনে মনে দুশ্চিন্তা করতে থাকে। মধুমিতা, গাড়িটা পছন্দ হয়েছে তো? একেবারে নতুন মডেলের গাড়ি আমি তোমার জন্য কিনেছি, কেমন হয়েছে বলো? দারুণ হয়েছে অনিমেষ, দারুণ হয়েছে। তুমি যে এত তাড়াতাড়ি আমার স্বপ্ন পূরণ করবে আমি তো ভাবতেও পারিনি। আমি এখনই আমার বন্ধুকে ভিডিও কল করে দেখাচ্ছি। এই বলে মধুমিতা সঙ্গে সঙ্গে তার বন্ধুকে ভিডিও কল করে। দেখ আমার নতুন গাড়ি, বলেছিলাম না আমি তোকে একেবারে তাক লাগিয়ে দেব। তুই কি মনে করিস তোর বর তোকে একাই ভালোবাসে? আমার বড় আমাকে ভালোবাসে, বুঝলি? এবার বল গাড়ি নিয়ে কোথায় ঘুরতে যাবি? আমরা দুজনে এবার গাড়ি নিয়ে যেখানে ইচ্ছে যেতে পারবো। এই শুনে অনিমেষ খুবই ভয় পেয়ে যায়। না মধুমিতা, তুমি গাড়িটা নিয়ে যখন তখন কোথাও যেতে পারবে না, তাহলে আমি যে অসুবিধায় পড়ে যাব। আচ্ছা কবিতা, আমি তোকে পরে ফোন করব, ওকে? আমি রাখছি। কি বলছো অনিমেষ, গাড়িটা তুমি আমার জন্য কিনেছো আর তুমি বলছো আমি গাড়িটা নিয়ে যখন তখন কোথাও যেতে পারবো না? তোমার কিসের অসুবিধা হবে আমি গাড়িটা নিলে? হ্যাঁ গাড়ি তো আমি তোমার জন্যই কিনেছি ঠিকই, কিন্তু তাই বলে যে গাড়িটা তুমি শুধুই একাই ব্যবহার করবে তা তো নয়। তুমি যেমন তোমার বন্ধুদেরকে দেখাতে চাও তুমি নতুন গাড়ি কিনেছো, সেরকম আমিও তোমার বন্ধুদেরকে দেখাতে চাই যে আমার নতুন গাড়ি আছে। তাই এই গাড়িটা নিয়ে আমি প্রত্যেকদিন অফিসে যাব, অফিস থেকে বাড়ি ফিরে আসার পর তুমি যেখানে ইচ্ছে গাড়ি নিয়ে যাবে, কেমন? কিন্তু অনিমেষ, কালকে অন্তত আমাকে গাড়িটা নিয়ে যেতে দাও, তারপর না হয় তুমি অফিসে নিয়ে যাবে। কালকে তুমি, আমি আর মা তিনজন মিলে লং ড্রাইভে যাব, কিন্তু দিনের বেলা নয়, রাত্রিবেলা। আমি অফিস থেকে বাড়ি আসার পর আমরা তিনজনে লং ড্রাইভে যাব, কেমন? খুব মজা হবে। এই শুনে মধুমিতা খুবই খুশি হয়। ইয়ে, খুব মজা হবে। আর কালকে আমি ফটো তুলে আমার ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ সব জায়গাতে স্ট্যাটাস দিয়ে দেব, সবাইকে জানিয়ে দেব আমি নতুন গাড়ি কিনেছি। এই বলে মধুমিতা তার নতুন গাড়ির সঙ্গে ফটো তুলতে ব্যস্ত হয়ে পড়ে। এই সুযোগে চারুলতা দেবী তার ছেলেকে বলে, বাবা অনিমেষ, তুই গাড়িটা কিভাবে কিনলি? মা, আমি গাড়িটা ইএমআই তে কিনেছি, আর এখন গাড়ি কেনা খুবই সহজ হয়ে গেছে, তুমি তো অত জানো না, তাই প্রত্যেক মাসে ইএমআই তে আমি টাকা দিতে পারবো, কোনো অসুবিধা হবে না, তুমি চিন্তা করো না। কিন্তু ওদিকে তো লোন বাকি আছে, লোনের টাকা আবার ইএমআই, তুই কিভাবে চালাবি বাবা? ও, আমি তো বলতেই ভুলে গেছি মা, আমার অফিসে প্রমোশন হয়েছে, সেই জন্যই আমি এরকম একটা সিদ্ধান্ত নিয়েছি। তুমি বেকার চিন্তা করছো, আমি সব সামলে নেব, তুমি চলো খাবার খেতে দাও, খুব খিদে পেয়েছে। পরের দিন থেকে অনিমেষ সময় মতো হরিপদ বাবুর বাড়িতে পৌঁছে যায়। সে হরিপদ বাবুকে ঠিক সময় মতো অফিসেও পৌঁছে দেয়, আবার সন্ধ্যাবেলা হরিপদ বাবুকে বাড়িতে ড্রপ করে দিয়ে সেই গাড়ি নিয়ে অনিমেষ বাড়িতে ফিরে আসে। অনিমেষ, মধুমিতা এবং চারুলতা দেবী তিনজনেই ওই গাড়ি নিয়ে ঘুরতে বেরোয়। এরকম ভাবে সময় কাটতে থাকে, কিন্তু অনিমেষ গাড়ি চালিয়ে যা টাকা স্যালারি পায় সেই সব টাকাই মধুমিতা খরচ করে দেয়। এরকম ভাবেই দেখতে দেখতে দু এক মাস কাটে। একদিন কবিতা আবার মধুমিতাকে ফোন করে, এই কালকে আমি শপিং করতে যাব, চল না তুই আমার সঙ্গে, খুব মজা হবে, অনেকদিন তো হয়ে গেল দুজনে একসঙ্গে কোথাও যাওয়া হয় না। আমিও তাই ভাবছিলাম, আজকে অনিমেষ স্যালারি পেয়েছে, তুই কিন্তু খুব ভালো দিনে ফোন করেছিস, কালকে আমি অনেক কিছু কিনতে পারবো। হ্যাঁ, কিন্তু আমি সন্ধ্যাবেলা যেতে পারবো না, সন্ধ্যাবেলা আমি বিয়ে বাড়িতে যাব, কালকে সকালবেলা আমরা বেরিয়ে যাব, আর দুপুরের দিকে বাড়ি ফিরে আসবো। শপিং করতে গেলে হাতে সময় না নিয়ে গেলে হবে না কিন্তু। ঠিক আছে ঠিক আছে, তাই হবে, কোনো অসুবিধা নেই। মধুমিতা পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে পড়ে। অনিমেষ যাতে গাড়ি নিয়ে অফিসে চলে যেতে না পারে সেই কারণে মধুমিতা অনিমেষকে কিছু না জানিয়েই গাড়ি নিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়ে। অন্যদিকে সেদিন অনিমেষেরও ঘুম থেকে উঠতে দেরি হয়, কারণ মধুমিতা সেদিন তাকে ঘুম থেকে ডাকেনি। ওদিকে হরিপদবাবু অফিসে যাওয়ার জন্য তৈরি হয়ে অনিমেষের জন্য অপেক্ষা করতে থাকে। অনেক দেরি হয়ে যাওয়ার পর সে অনিমেষকে ফোন করে। কি হলো অনিমেষ, তুমি এখন এলে না কেন? তুমি তাড়াতাড়ি এসো, আজকে আমার খুব দরকারি একটা মিটিং আছে। সরি স্যার, কিছু মনে করবেন না, আসলে আমার ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে, আমি এখনই আসছি আপনার বাড়িতে। এই বলে অনিমেষ চটপট করে তৈরি হয়ে নেয়। বাড়ি থেকে বেরোতে যাবে তখনই সে দেখতে পায় গাড়িটা সেখানে নেই। মা, গাড়ি কোথায় গেল? গাড়িটা দেখতে পেলাম না তো। মধুমিতা কি গাড়িটা নিয়ে কোথাও গেছে? জানি না রে বাবা, আমিও তো ঘুম থেকে উঠে বৌমাকে দেখলাম না, আর আমি গাড়িও দেখিনি, আমার তো মনে হচ্ছে নিশ্চয়ই বৌমা গাড়িটা নিয়ে গেছে। অনিমেষ ভীষণ পরিমাণে চিন্তায় পড়ে, সে কি করবে কিছুই বুঝে পায় না। হরিপদ বাবু অনিমেষের উপর প্রচন্ড রেগে যায়। সে ফোন করে অনিমেষকে তার বাড়িতে ডাকে। তোমার জন্য আজকে আমি অফিসে যেতে পারিনি, তুমি জানো তোমার জন্য আজকে আমার কতটা ক্ষতি হলো, অতটা ইম্পর্টেন্ট একটা মিটিং আমি অ্যাটেন্ড করতে পারলাম না, আমি তোমাকে আর কিছুতেই কাজে রাখতে পারবো না, তুমি আজকে গাড়ি চাবি আমাকে দিয়ে যাবে। অনিমেষ হরিপদ বাবুকে অনেক বোঝানোর চেষ্টা করলেও সে কিছুতেই বুঝতে চায় না, তাই অনিমেষ দুঃখী মনে বাড়ি ফিরে আসে। ততক্ষণে মধুমিতাও গাড়িটা নিয়ে বাড়ি ফিরে এসেছিল, কিন্তু হঠাৎ করেই সেখানে লোন অফিসের কিছু লোক এসে উপস্থিত হয়, আর সময় মতো লোনের টাকা দিতে না পারায় লোন অফিসের লোকেরা অনিমেষের ওই গাড়িটা নিয়ে সেখান থেকে চলে যায়। সব তোমার জন্য হয়েছে মমিতা, সব তোমার জন্য। ওই গাড়িটা আমার ছিল না, আমি তো আসলে ওই গাড়ির ড্রাইভার, আমার চাকরি চলে গিয়েছিল, সেই জন্যই আমি আর অন্য কোনো চাকরি না পাওয়া ওই গাড়ির ড্রাইভারের কাজ করা শুরু করেছিলাম। প্রত্যেক মাসে তুমি আমার স্যালারি টাকা শেষ করে ফেলতে, সেই জন্য আমি লোনও দিতে পারিনি, আর আজকে তুমি গাড়ি নিয়ে চলে যাবে, আমার কাজটাও চলে গেল, এবার কি হবে? পুলিশ এসে আমাকে ধরে নিয়ে যাবে, এবার আমি সারা জীবন জেলের মধ্যেই পচে মরবো। আসল ঘটনা জানার পর মধুমিতা ভয়ে কাঁদতে শুরু করে, সে কি করবে কিছুই বুঝে পায় না। মধুমিতা তার সমস্ত গহনা বিক্রি করে লোনের টাকা শোধ করে এবং হরিপদ বাবুর গাড়িটা ফিরিয়ে নিয়ে আসে। মধুমিতা গাড়িটা নিয়ে অনিমেষের সঙ্গে হরিপদ বাবুর বাড়িতে যায়। আমাকে ক্ষমা করে দিন স্যার, আমার বরের কোনো দোষ নেই, আসলে আমি কিছুই জানতাম না, আমার বর আপনার কাছে ড্রাইভারের কাজ করে, আমি তো ভেবেছিলাম ওই গাড়িটা আমাদের, আর সেই জন্যই আমি আজকে গাড়িটা নিয়ে শপিং করতে বেরিয়ে গিয়েছিলাম, আর অনিমেষ সেই জন্যই আজকে আসতে পারেনি। আপনি দয়া করে আমাকে ক্ষমা করে দিন। আপনি অনিমেষকে কাজ থেকে বের করবেন না স্যার, আপনি দয়া করুন। তোমার এরকম করা উচিত হয়নি। তোমার গাড়ি কেনার অনেক ইচ্ছা, যেহেতু তোমাকে অনেক পরিশ্রম করতে হবে, নিজের স্বপ্ন পূরণ করার জন্য নিজেকেই দায়িত্ব নিতে হবে। মধুমিতা হরিপদবাবুর কথা শুনে কাঁদতে থাকে। মধুমিতার চোখে জল দেখে হরিপদবাবু অনিমেষকে আবার কাজে রাখতে রাজি হয়ে যায়। শুধু তাই নয়, মধুমিতা নিজের স্বপ্ন পূরণ করার জন্য একটা কোম্পানিতে চাকরি করা শুরু করে। মধুমিতা এবং অনিমেষ দুজনেই পরিশ্রম করে টাকা জমাতে থাকে। ৩-৪ বছরের মধ্যেই তারা একটা নতুন গাড়িও কিনে ফেলে। এভাবেই মধুমিতা সত্যিই তার স্বপ্ন পূরণ করতে সক্ষম হয়।